শুরু করলাম আজকে আমাদের পঞ্চম শ্রেণী নাকি তিন নাম্বার অনুশীলনী দেখো আমরা নয় নাম্বার শুরু করব নয় হ্যাঁ অনুশীলনী তিন তাহলে নয় নাম্বারটা হলো আমাদের প্রশ্নটা হলো রাজু এবং রনির একত্রে 690টা লিচু আছে রাজু অপেক্ষা রনির শীষ লিচু কম আছে প্রত্যেকের লিচু সংখ্যা কত এখন তো সবাই জয়েন করতেছ তাহলে কেমনে হয় নাম্বার নয় রাজু ও রনি রনি মো লিশু 690টি রাজু এবং রনির মোট লিচু 690 রাজু অপেক্ষা রনির 86টি কম রাজু অপেক্ষা রনির 86টি কম রনির লিচু 86টি কম তাহলে রানু এবং রনির লিচু 86টি কম তাহলে কমটা বাদ দিয়ে দিই বিয়োগ শূন্য থেকে ছয় গেলে চার হাতের হলো এক নয় নয় থেকে নয় গেলে শূন্য হাতের হলো এক এক পাঁচ 504 না ছয় 604 হাতের নাই শূন্য থেকে ছয় গেলে চার হাতের এক গেলে শূন্য ছয় তাহলে দেখো রনির লিচু কম শেষটা কম শেষটা বাদ দিয়ে দিলাম তাহলে এখন যে লিচু আছে আমাদের 604টা লিচু এটার মধ্যে রনি এবং রাজুর সমান সংখ্যক আছে ৮৬টি কম তাহলে এখানে দুজনের মোট লিচু হলো সমান সমান
তাহলে রনির লিচুর সংখ্যা 6, 8, 2 এতটি সমান সমান 6/2 একবার ভাগ করে দিয়ে দিই, ঠিক আছে? তিন দুগুণে 6, তারপরে 0, 4, 2, 2, 4, তাহলে রনি লিচু সংখ্যা হলো 302টা, আর তাহলে রাজুর লিচু সংখ্যা 602 যোগ 86, তো ঠিক। রাজু এবং রনি দেখো, আমরা যদি স্ক্রিন শেয়ার করলে ভালো হয় নাকি? তাহলে স্ক্রিন শেয়ার করলে তো ছবি তোলা লাগবে আগে। দেখতেছি স্ক্রিন শেয়ার করে দিয়েছি, এখন সবাই একটু তুলে নাও। রাজু ও রনির মোট লিচু 690, রনির লিচু 86টি কম, বিয়োগ করলে হলো আমরা 604, এটা হলো দুজনের সমান হয়। তাহলে রনির লিচুর সংখ্যা হলো 604/2, রনির। তাহলে রনির সাথে রাজুর 86টা বেশি আছে, রাজুর লিচু সংখ্যা, রাজুর লিচু সংখ্যা হলো 388। সবাই ভালো করে তুলে নাও।
তবে ভালো করে তুলো, না বুঝলে আমাকে বলো। রাজু রিসিভ কার্ড দিয়ে নাও তোমরা, তোমরা রাজু রিসিভ কার্ডটা তোমরা দিয়ে নাও, ঠিক আছে? না হলে আবার স্ক্রিন শেয়ার করা লাগে, রাজের হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা দিয়ে নাও যে রাজু রিসিভ কার্ডটা তোমরা দিয়ে নাও। উত্তর আবার রাজু লেখছি, ঠিক আছে? শুরুতে রাজু লেখা আছে, রাজ রাজার হয়ে গেছে, ঠিক আছে? দিয়ে নাও তাহলে, সব বুঝতে পারছো? কার কোন প্রবলেম? দেখো আমি আবার বলতেছি, রাজু এবং রনির মোট লিচু হলো 690টা, রনির লিচু 86টা কম আছে, তাহলে কমটা আমরা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দেওয়ার পর আমাদের হলো 604টা। এই 604-এর মধ্যে রনি এবং রাজুর সমান সংখ্যক লিচু আছে, তাহলে এই লিচুটাকে আমরা যদি ভাগ করে দেই, এখানে রনির লিচু আমাদের চলে আসে, রনির লিচুর সংখ্যা হলো 602/2, ভাগ করে দিলাম আমাদের হলো 6302, তাহলে রনির লিচুর সংখ্যা হলো 302, আর রাজুর লিচুর সংখ্যা হলো 86টা বেশি, আমি যোগ করে দিলাম। বুঝতে পারছো? কার কোন সমস্যা? যদি সমস্যা না হয় তাহলে আমরা স্ক্রিন শেয়ার অফ করি, আমরা এরপর অঙ্কটা করি। হয়েছে হয়েছে, তাহলে আমরা 10টা বড় করে করবো, 10। আমরা 10টা বড় করে করবো, এরপর সবাই অফ করলাম, তাহলে আমরা 10টা বড় করে করি। কোশ্চেনটা পড়ো সবাই, দশ মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স নির্ণয় করো। সবাই প্রশ্নটা পড়ো। আবার বলতেছি, মা এবং পুত্রের বয়সের 60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? আমরা আগে লিখি, মা ও পুত্রের বয়সের সমষ্টি। ধরি পুত্রের মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, ধরি পুত্রের বয়স, পুত্রের বয়স হলো 1 গুণ, পুত্রের বয়স, পুত্রের বয়সের
এক গোল মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে মা ও পুত্রের বয়সে সমষ্টি সমষ্টি কত? সমষ্টি 5 গুণ। দেখো, পুত্রের বয়স 1 গুণ, মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ। ঠিক আছে, কোনটা? তো অনেক আগে ধরি ধরি। পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ। আমরা বাধা লিখতে পারি, মা ও পুত্রের সমষ্টি কত? 60 সমান সমান পুত্রের বয়সের 4 গুণ। সুতরাং পুত্রের বয়স 60/4। দেখো, পুত্রের বয়স 60/4 বছর, 15 বছর। সুতরাং মায়ের বয়স 15 বছর, মায়ের বয়স 45 বছর।
স্ক্রিন শেয়ার তো করতেছি, একটু অপেক্ষা করো। সবার কি হয়েছে? হয়েছে, স্ক্রিন শেয়ার করবো একটু পর। সবাই বুঝতে পারছো নাকি? তাহলে সবার করে তুলে নাও, আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষ পর্যায়ে। মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, পুত্রের বয়সের 1 গুণ, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ, বা 60 বছর সময় পুত্রের বয়সের 4 গুণ। সুতরাং পুত্রের বয়স 60 ভাগ 4, 15 বছর। পাশে অঙ্কটা করা আছে, ভাগটা করে দিয়েছি। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, 45 বছর। সুতরাং পুত্রের বয়স, লাইনটা পড়ো, কোনটা? মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের 4 গুণ, বা 60 60 60 হলো সমষ্টি। উপরে লেখা আছে না 60? মা ও পুত্রের বয়স সমষ্টি 60 বছর, 60 সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বয়সের 4 গুণ। আমাদের কিন্তু ক্লাস কিন্তু প্রায় শেষ, ঠিক আছে? দুইটা কাজ, এই দুইটা করে নিয়ে আসবা।